হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা কেক ডেকোরেশন নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে আমি কিভাবে কেকটা ডেকোরেশন করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহ করে তাই। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি একটা এখানে কেক বুট নিয়েছি, সেটাতে আমি দিয়ে দিচ্ছি লিটল বিট ক্রিম, তাতে কেক স্পঞ্জটা পড়ে যাবে না নাড়াচাড়া করলেও। এখন দিয়ে দিচ্ছি আমি স্পঞ্জ, তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা দিলে কি হবে, আপনার লং টাইম ফ্রিজে রাখলে কেকটা শক্ত হবে না, সফট থাকবে, তাই আমি সুগার সিরাপটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ক্রিম, দিয়ে সেকেন্ড লেয়ার আবার দিয়ে দিচ্ছি, তারপর সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসতেছি। চারপাশে ক্রিমটা দিয়ে স্লোলি সুন্দর একটা ফিনিশিং আনতে হবে। তা আমি এখন কেকটাকে সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসছি। এখন আমি কেকটাকে রেখে দিব 30 মিনিট নর্মাল ফ্রিজ। 30 মিনিট পর আবারও বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পিঙ্ক কালার লিটল বিট ক্রিম মিডল অংশতে ডেকোরেশন করার জন্য। একটা আমি কাট নিয়েছি, কাটের মাধ্যমে এটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা হালকা পিঙ্কি পিঙ্কি কালার আসবে। এই যে দেখেন। এখন আমি নিয়েছি একটা সাজ, কেক সাজ, সেটা দিয়ে আমি পাশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, ওয়াও। আপনারা বাসার মধ্যে চাইলে ইজিলি করে নিতে পারেন, আমি কিন্তু আমার বাসার মধ্যে করে নিয়েছি, আমি শিখেছি ইউটিউব দেখে, আপনারাও শিখে নিতে পারেন। আমি এখন উপরের অংশতেও অনেক সুন্দর করে আবার উল্টা পাশ দিয়ে ডেকোরেশন করছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভিডিও দেখার জন্য বিভিন্ন রকমের। এখন আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিব নিচের অংশতে ডেকোরেশন করে। এখন আমি নিচের অংশ ডেকোরেশন করে নিয়েছি পিঙ্ক কালার ক্রিম দিয়ে। এখন আবার উপরে আমি ফ্লাওয়ার দিব, সেই কারণে ফ্লাওয়ারের নিচের অংশতে ক্রিম দিচ্ছি পিঙ্ক কালারের। এখন ফ্লাওয়ার দেওয়া ফিনিশ। এখন আমি দিয়ে দিচ্ছি আইসিং দিয়ে যে ফ্লাওয়ারগুলো বানিয়েছি সেগুলো। তো ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি ছোটোটা, তারপর আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো আমি দিয়ে দিচ্ছি।
এখন আমার ফ্লাওয়ার দেওয়া ফিনিশ। এই যে দেখেন কিরকম হয়েছে। এখন আমি মিডল অংশেতে দিয়ে দিচ্ছি। তো এখন আমার কেকটা এইভাবে বানানো ফিনিশ। এই যে দেখেন অল্প সময়ে কিভাবে আমি কেক বানিয়ে নিয়েছি বাসার মধ্যে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এখন অনেক করোনা লন্ডনে, সবাই সবার জন্য শুধু দোয়াই দরকার, আর কিছু করার নাই। তো সবাই সবার জন্য দোয়া করবেন প্লিজ। আর যদি ভালো লাগে আপনারা আপনাদের বাসায় এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।